নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক, ভারতের নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, সেই মন্ত্রিসভায় কে কে কোন পদে রয়েছেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক করুন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এবার দেখে নিই ভারতের নতুন মন্ত্রিসভা 2019-এ যারা যারা দায়িত্ব পেলেন তাদের মধ্যে কে কোন পদে রয়েছেন। প্রথমে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়াও তার অধীনে থাকছে কর্মী, জন অভিযোগ, পেনশন, আণবিক শক্তি, মহাকাশ এবং বণ্টিত হয়নি এমন সব মন্ত্রকের দায়িত্ব। এরপরে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে পদ পেয়েছেন রাজনাথ সিং। মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে পদ পেয়েছেন স্মৃতি ইরানি। নীতিন গড়করি রয়েছেন সড়ক পরিবহন এবং ছোট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে। নির্মলা সীতারামন হয়েছেন অর্থমন্ত্রী। সদানন্দ গৌড়া হয়েছেন রসায়ন এবং সার মন্ত্রী। রামবিলাস পাসোয়ান হয়েছেন উপভোক্তা ও খাদ্য দপ্তরের মন্ত্রী। নরেন্দ্র সিং তোমার রয়েছেন কৃষি এবং কৃষক উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, গ্রামীণ বিকাশের দায়িত্বে। আইন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্সের দায়িত্বে রয়েছেন রবি শঙ্কর প্রসাদ। খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্বে রয়েছেন হরসিমরত কৌর বাদল। থরচাঁদ গেহলট রয়েছেন সামাজিক ন্যায় এবং ক্ষমতায়নের দায়িত্বে। সুব্রহ্মণ্যম জয়শঙ্কর রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। রমেশ পোখরিওয়াল রয়েছেন মানব সম্পদ উন্নয়নের দায়িত্বে। অর্জুন মুন্ডা হলেন উপজাতি বিষয়ক মন্ত্রী। হর্ষবর্ধন রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রকাশ জাভরেকর রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। পীযূষ গোয়েল হলেন রেলমন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। ধর্মেন্দ্র প্রধান রয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস স্টিল এর দায়িত্বে। মুক্তার আব্বাস নকভি রয়েছেন সংখ্যালঘু বিষয়ক দপ্তরে। সংসদ বিষয়ক কয়লা ও খনির দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ যোশী। স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপের দায়িত্বে রয়েছেন মহেন্দ্রনাথ পাণ্ডে। ভারী শিল্পের দায়িত্বে রয়েছেন অরবিন্দ জ্ঞানপথ সাওয়ান্ত। প্রাণী সম্পদ বিকাশ, ডেয়ারি এবং মৎস্য দপ্তরে রয়েছেন গিরিবাজ সিং। জলশক্তি সম্পদের দায়িত্বে রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল WB এডুকেশন। থ্যাংক ইউ।